হ্যালো স্টুডেন্টস বৈরাগ্য শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর একটি বাংলা কবিতা জাতের বজ্রাতি নজরুল ইসলামের লেখা এই জাতের বজ্রাতি কবিতার প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করছি জাতের বজ্রাতি কবিতা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলি পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা সেই প্রশ্নগুলি এই ভিডিওতে আলোচনা করেছি তোমরা আমার নোটের খাতা দেখতে পাচ্ছ একান্তভাবে তোমাদের সহায়তার জন্য এই নোটের খাতা আমি তৈরি করেছি যাতে তোমাদের সাথে এই ধরনের প্রশ্ন উত্তর আমি শেয়ার করে নিতে পারি তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তারা একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমি নিশ্চিত যে জাতের বজ্রাতি কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন আমি এখানে আলোচনা করেছি সেগুলো তোমাদের অত্যন্ত উপকার করবে তোমরা অত্যন্ত লাভবান হবে তাহলে চলো আলোচনা শুরু করি জাতের বজ্রাতি কবিতার আজকের প্রথম প্রশ্ন জাতের নামে বজ্জাতি কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে উত্তরে লিখবে জাতের নামে বজ্জাদি কবিতাটি নজরুল ইসলামের লেখা সঞ্চিতা নামে কাব্য সংকলন বা কবিতা সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন জাতের নামে বজ্জাতি কথাটির অর্থ কী উত্তর লিখবে জাতি ধর্মকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা মানুষকে ঘৃণা করা অশান্তির বাতাবরণ তৈরি করা বোঝাতে কবি জাতের নামে বজ্জাতি এই কথাটি ব্যবহার করেছেন তিন নম্বর প্রশ্ন জাত জালিয়াত খেলছ জুয়া কথাটি অর্থ লেখ উত্তরে লিখবে ধর্মের ধ্বজাধারী ভণ্ড ধার্মিকরা জাতিভেদ প্রথাকে নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করে জাতি প্রথা হলো এক জালিয়াত বা প্রতারণা প্রথা জুয়া খেলার মতোই ধর্ম ব্যবসায়ীরা সমাজ জুড়ে প্রতারণার ফাঁদ পেতেছে চার নম্বরে প্রশ্ন জাত ছেলের হাতের নয় তো মোয়া এর তাৎপর্য লেখো উত্তর লিখবে জাতিভেদ প্রথা মানুষের মধ্যে বিভাজন তৈরি করে এক জাতির মানুষ অন্য জাতির মানুষকে ছুঁয়ে দিলে তার জাত নষ্ট হবে এই নির্লজ্জ ধারণা মানুষকে অপমানিত করে কিন্তু নজরুল বলেছেন জাত এত ঠুনকো নয় জাতীয় ধর্ম হলো এক সুপ্রাচীন ঐতিহ্য তা তুচ্ছ কারণে নষ্ট হয় না পাঁচ নম্বরের প্রশ্ন এক জাতিকে কারা কিভাবে একশো করেছে উত্তর লিখবে ধর্ম ব্যবসায়ীরা জাতিভেদের ঘৃণ্য নীতি প্রয়োগ করে এক জাতি অর্থাৎ ভারতবাসীর বোধকে একশোখান করেছে ছয় নম্বরের প্রশ্ন জাতির যান কোথায় আছে বলে মনে করা হয় উত্তর লিখবে ধর্মের অন্ধ ধ্বজাধারী মানুষরা মনে করে যে হুঁকোর জল এবং ভাতের হাঁড়িতে জাতির যান বা জাতির অস্তিত্ব নির্ভর করে সাতের প্রশ্ন বাসি মরা কাদের কেন বলা হয়েছে উত্তরে লিখবে কবি নজরুল ইসলাম ধর্মান্ধ ভারতবাসীদের বাসি মরা বলেছেন জাতীয় ধর্মকে কেন্দ্র করে ভারতবাসী নিজেদের মধ্যে লড়াই করে বিভাজন তৈরি করে এর ফলে তারা দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করে এই কবিতা রচনাকালে ভারতবর্ষ পরাধীন ছিল পরাধীন ভারতে ভারতবাসী দুর্গতির কথা স্মরণ করে বাসী মরা কথাটি ব্যবহার করেছেন কবি নজরুল ইসলাম পরের প্রশ্ন জাত শেয়ালের হুক্কা হুয়া কথাটি বলেছেন কেন উত্তরে লিখবে কবি নজরুল ইসলাম ধর্ম ব্যবসায়ীদের ফতোয়া বা নির্দেশকে জাত শেয়ালের হুক্কা হুয়া বলেছেন ধর্ম ব্যবসায়ীরা নানা ধরনের নির্দেশ প্রদানের মাধ্যমে দেশকে জাতিকে এবং সমাজকে অবনতির পথে নিয়ে যায় পরের প্রশ্ন ধর্মকে বর্ম সম সহনশীল কেন বলা হয়েছে উত্তরে লিখবে প্রকৃত ধর্ম মানুষকে শান্তি দেয় ভণ্ড মানুষের ঠুনকো আঘাতে ধর্ম তার মহিমা হারায় না ধর্ম মানবতার কথা বলে ধর্ম সহনশীলতার শিক্ষা দেয় বর্ম যেমন যুদ্ধক্ষেত্রে মানুষের শরীরকে আঘাত থেকে রক্ষা করে তেমনি ধর্ম মানুষকে নানা প্রতিবন্ধকতা থেকে রক্ষা করে এই ভিডিওর বা আজকের শেষ প্রশ্ন রইবে মানুষ নাই পরোয়া এ কথা বলেছেন কেন উত্তরটি লিখবে কবি নজরুল ইসলাম মানুষের আত্মশক্তির উপরে আস্থা রেখেছেন যে ভাষায় আমি দিচ্ছি সেই ভাষাতেই উত্তর তোমরা লিখবে তাহলে কি বললাম কবি নজরুল ইসলাম মানুষের আত্মশক্তির উপরে আস্থা রেখেছেন তিনি বিশ্বাস করেন মানুষ জাতীয় ধর্মের অন্ধ শৃঙ্খল মোচন করে সমাজে মানবতাকে প্রতিষ্ঠা করবে তিনি ধর্ম ব্যবসায়ীদের রক্তচক্ষুকে ভয় না করে মানুষের শুভ বুদ্ধির জয় ঘোষণা করেছেন এই দশটা প্রশ্ন নিয়ে আজকের আলোচনা ছিল এই আলোচনা তোমাদের কেমন লাগলো বা এই আলোচনা সংক্রান্ত আরও কোনো প্রশ্ন তোমাদের থাকলে তোমরা জানতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের কমেন্টের উত্তর আমি নিশ্চয়ই দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সেই জন্য ধন্যবাদ